বিশ্বকাপে তেমন ভালো পারফরমেন্স করতে পারেনি অস্ট্রেলিয়ান ব্যাটার জস ইংলিশ, কিন্তু ভারতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত এক ইনিংস খেলেন জস ইংলিশ। 47 বলে করেন সেঞ্চুরি, তার দুর্দান্ত 110 রানের ইনিংসের উপর ভর করে 208 রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। 5 ম্যাচ টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া, যদিও 35 রানের মাথায় প্রথম উইকেট হারায়। তারপর পুরো ইনিংস দুর্দান্ত ব্যাটিং করেছে অস্ট্রেলিয়ার ওপেনার স্টিভ স্মিথ এবং টপ অর্ডার ব্যাটার জস ইংলিশ। এই দুই ব্যাটারে 130 রানে একটি দুর্দান্ত পার্টনারশিপ আসে। স্মিথ যদিও 41 বলে 52 রান করেছেন, কিন্তু এই স্টিভ স্মিথ দুইবার সুযোগ পেয়েছিলেন, একবার ক্যাচ মিস হয়েছে তার এবং আরেকবার রান আউট মিস হয়েছে তার। তারপরে তিনি 50 করে সাজ গড়ে ফিরেন। অপরদিকে জস ইংলিশ 11টি চার এবং 8টি ছক্কা মেরে 110 রানে একটি মারকুটে ইনিংস খেলেন। তার দুর্দান্ত সেঞ্চুরির উপর বর করে 3 উইকেট হারিয়ে 209 রানের একটি বিশাল লক্ষ্য দাঁড় করায় টিম অস্ট্রেলিয়া।